পাঁচ বছর পর রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রাথমিকের টেট পরীক্ষা টেট পরীক্ষাকে কেন্দ্র করে নজিরবিহীন সুরক্ষার বন্দোবস্ত রাজ্য সরকারের পরীক্ষা কেন্দ্র সহ আশেপাশের এলাকায় চূড়ান্ত নিরাপত্তা পুলিশের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর মেশিনের পাশাপাশি সিসিটিভিও রাখা হয়েছে ছটি জেলায় ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়েছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে চালু হয়েছে কন্ট্রোল রুম সকাল সাড়ে নটা থেকে খুলে দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রের দরজা বেলা এগারোটার পর পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না বেলা বারোটা থেকে শুরু এ বছরের প্রাথমিকের টেট রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার ফণীন্দ্র বিদ্যালয়ে শুরু হয়েছে টেট পরীক্ষা

জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পনেরো হাজার সাতশো উনিশ জেলার আটত্রিশটি কেন্দ্রে চলছে প্রাথমিক টেট পরীক্ষা এমনটাই জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অফিস সূত্রে জানা গিয়েছে পাঁচ বছর পর পরীক্ষা দিতে পেরে খুশি চাকরি প্রার্থীরাও উল্লেখ্য নিয়োগ দুর্নীতিতে তোলপার গোটা রাজ্য গত কয়েক মাস ধরে প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি সহ সরকারি নানা পদে নিয়োগে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ সামনে এসেছে তদন্তে নেমে টাকার পাহার উদ্ধার করেছে ইডি নিয়োগ দুর্নীতির অভিযোগে এখনো জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গারদের পিছনেই দিন কাটছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আদালত একটা রাজ্য জুড়ে বিতর্ক অবশেষে শুরু হলো প্রাথমিক টেট পরীক্ষা এই মুহূর্তে আমরা জলপাইগুড়ি জেলার খরিন্দেব বিদ্যালয়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে একটি টেট পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে সব মিলিয়ে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার যা খবর সেখানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে টেট পরীক্ষার শুরু হয় যেটা প্রথম পর্বে সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেগুলো সম্পূর্ণভাবেই মেনে চলা হচ্ছে এবং পরীক্ষার্থীদের বিভিন্ন রকম পরীক্ষামূলক ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা হচ্ছে আশা করা যাচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে শেষ হবে জলপাইগুড়ি টেট পরীক্ষা উজ্জ্বল জলপাইগুড়ি ওঙ্কার বাংলা